বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়ের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইটি থেকে 70 পৃষ্ঠা থেকে অনেক সুন্দর সুন্দর আমাদের কাঠামোবদ্ধ বা যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা এর আগে কয়েক বছর আগে দ্বিতীয় শ্রেণীতে নয় তৃতীয় শ্রেণীতে দেখেছিলাম সেই বিষয়গুলো আমাদের এবারের বইটিতে দ্বিতীয় শ্রেণীর গণিত বইটিতে 2024 শিক্ষাবর্ষে সংযোজন করা হয়েছে। এবং আমরা শুধু এই 70 পৃষ্ঠা নয় 71 পৃষ্ঠা এবং আরও অন্যান্য পৃষ্ঠা এই ধরনের অনেক সমস্যা যেগুলো আমরা তৃতীয় শ্রেণীতে পেয়েছিলাম এর আগের বছরগুলোতে সেই বিষয়গুলোতে আমরা এবারের বইটিতে দ্বিতীয় শ্রেণীর বইটিতে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে আমরা আজকে পর্ব এক নিয়ে আলোচনা করব এবং এখানে যে বিষয়গুলো সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে যে প্রশ্নগুলো সুন্দরভাবে এখানে বলা হয়েছে সেগুলোর কীভাবে আমরা উত্তরগুলো বা সমাধানগুলো করাতে পারি আমাদের ছাত্র সমন্বয় দিকে নিয়ে সে বিষয়টি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো এবং আমরা চেষ্টা করব গাণিতিক বাক্যের প্রয়োগ বা এখানে আমরা প্রথম সমস্যাটিতে গাণিতিক বাক্যের প্রয়োগ পেয়ে যাব পরেগুলোতে নেই তারপর আমরা চেষ্টা করব তারা যেন গাণিতিক বাক্যের প্রত্যেকটি সমস্যার সমাধান করতে পারে এবং কথানাঙ্ক দিয়ে সমস্যার সমাধান করতে পারে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার এবং আপনারা আপনাদের ছোটো সময় সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, যাতে করে আপনাদের ছোটো সময়েরা দ্বিতীয় শ্রেণীতে এই কাঠামোগত বা এই সৃজনশীল অঙ্কগুলোর বা সমাধানগুলো করতে পারে। তো চলুন দেখে নিই পুরো সমস্যাটি এবং তার সঙ্গে সমাধান। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো সময়েরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকে যে আলোচনা সেটি হলো গণিত। গণিত বইটি থেকে আমরা আজকে যেটি দেখতে চেষ্টা করবো সেটি হলো পর্ব এক, পৃষ্ঠা হলো আমাদের 70। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। এখানে 70 পৃষ্ঠায় আমরা যে বিষয়গুলো পেতে চলেছি সেটি হলো 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত আমাদের এই 70 পৃষ্ঠা রয়েছে, পরের পৃষ্ঠায় আমাদের 13 পর্যন্ত রয়েছে। তো আমরা প্রথমত যে প্রশ্নটি পেয়ে যাব সেটি হলো একটি বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী ছিল, বছরের শুরুতে এতজন শিক্ষার্থী নতুন ভর্তি হলো, 35 জন শিক্ষার্থী চলে গেল, ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইলো তা গাণিতিক বাক্যে সমাধান করতে বলা হয়েছে। তো আমরা এটি দুভাবে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো আমরা নর্মালি যেভাবে আমাদের ছোটো সময়তে সমাধান করে থাকি সেটি হলো যে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল আমরা জানি যে 625 জন, এটি আমরা স্বাভাবিকভাবে যে বিয়োগগুলো করে থাকি বা সমাধানগুলো করে থাকি বা আমাদের ছোটো সন্ধ্যের যোগের যে ধারণাগুলো সেগুলো দিয়ে থাকি সেগুলো আমরা কথানাঙ্ক দিয়ে যেভাবে আমাদের ছোটো সন্ধ্যের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো যে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল 625 জন এবং শুরুতে ভর্তি হলো সেটি হলো আমাদের 275 জন। আমরা জানি যে ভর্তি হলে আমাদের ছাত্র সমিতিদেরকে যে কাজটি করাতে হয় সেটি হলো যোগের বিষয়টি আমাদেরকে দেখাতে হয় বা শেখাতে হয়। তাহলে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে শুরুতে ভর্তি হলো তাহলে আমরা এখানে যোগ করে নেব, তো 5, 5, 10, 0, 1, তাহলে 2, 1, 3, 3, 7, 10, 0, 1, 6, 1, 7, 7, 2, 9, অর্থাৎ আমাদের 900 জন এটা আমাদের যোগ করে আমরা পেলাম। এখন শিক্ষার্থী চলে গেল, আমাদের শিক্ষার্থী চলে গেল বলেছিল আমাদের 35 জন, 35 জনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি 35 জন। এখন এখানে যে একটি বিষয় রয়েছে সেটি হলো যে শিক্ষার্থী হলো বা মোট শিক্ষার্থী হলো আমরা এখানে এই বিষয়টি নোট করতে পারি। আর শিক্ষার্থী চলে গেল যেহেতু সেহেতু আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে, 10 থেকে 5 বিয়োগ করবো 5, 1, এই একটি এখানে কেটে নেব, 10 থেকে 1 কেটে নেব, 9, 9 থেকে আমাদের যদি 3 চলে যায় তাহলে আমাদের 6, 1 রয়েছে, ওই একটি এখানে কেটে নিলে 9 থেকে 1 বিয়োগ করলে 8, অর্থাৎ আমাদের 865 জন। এখন কথা হলো আচ্ছা, তো আমরা এখন এই বিষয়টিকে কীভাবে গাণিতিক বাক্যে বা যেহেতু প্রশ্নে আমাদের বলা হয়েছে যে গাণিতিক বাক্যে প্রকাশ করো, তো এই ধরনের সমস্যার জন্য আমরা কীভাবে সমাধান করতে পারি সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করবো। তো যেহেতু আমাদের প্রথমে যেটি বলা হয়েছে যে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল আমাদের 625 জন, সেটি আমরা গাণিতিক বাক্য দিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি 625 জন, এবং এটি বলা হয়েছিল যে 275 জন শুরুতে ভর্তি হলো, তাহলে আমরা সেটি ভর্তি যেহেতু হলো সেহেতু আমরা 275 জন এখানে নিয়ে নিচ্ছি এবং ভর্তি যেহেতু হয়েছে সেহেতু আমরা যোগ করেছি, যোগ দিয়ে দেবো, এবং আমাদের 35 জন চলে গেল সেহেতু আমরা 35 বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমাদের ছোটো সময়টা যেভাবে আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারবে সেটি হলো 625, 275, এটি আমরা যোগ করে ফেলবো, সেটি হলো আমাদের 900। 900 হওয়ার পরে 35 আমরা বিয়োগ করবো, বিয়োগ করে কী হচ্ছে সেটি একটু দেখি। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 900 এবং 35 আমাদের এই সমস্যার যে সমাধান সেটি মাঝখানে দেখতে পাচ্ছি বিয়োগ, তাহলে আমরা বিয়োগ করবো, বিয়োগ করে আমরা এখানে পেয়েছিলাম 865, তাহলে আমাদের এটি হয়ে গেল। এবং আমাদের ছোটো সময়ের জন্য যে কাজটি করতে হবে সেটি হলো যে এখানে আমরা শেষে যে বিষয়টি দেওয়ার চেষ্টা করবো সেটি হলো যে আমরা এখানে অতএব ওই বিদ্যালয়ে 865 জন শিক্ষার্থী রইল, তাহলে আমাদের
অতএব ওই বিদ্যালয়ে 865 জন শিক্ষার্থী রইল। এটা আমাদের কথা দিয়ে বা কথার অঙ্ক দিয়ে যদি আমরা কাজটি করি, শেষেও আমাদের এই কাজটি করতে পারি এবং এই গাণিতিক বাক্য দিয়ে যদি আমরা সমাধান করে থাকি, তারপরও আমরা এখানে আমাদের ছোট সময়ের শেষে উত্তর দিয়ে দেবো। কী দেবো? উত্তরটা দিয়ে দেবো। তো 865 জন, এবং আমরা প্রত্যেকটি সমস্যা এখানে আমাদের প্রশ্নে বলেছিল যে গাণিতিক বাক্যে সমাধান করো, এই বিষয়টি ছিল। তো আমরা প্রত্যেকটি সমস্যা গাণিতিক বাক্য এবং কথার অঙ্ক দিয়ে সমাধান করার চেষ্টা করব। তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয় 70 পৃষ্ঠা থেকে। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছেন। আচ্ছা, তো আমরা 2 নম্বর যে সমস্যাটি সেটি একটু দেখে নিই। ঝুমার 250 টাকা আছে এবং তার বাবা তাকে আরও 150 টাকা দিলেন। ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনল, তার কাছে আর কত টাকা রইল? তো এই ধরনের সমস্যার জন্য আমরা কীভাবে সমাধান করতে পারি, আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো আমরা প্রথমত যে সমস্যাটি পেয়েছিলাম সেটি হলো, সেখানে স্পষ্টভাবে দেওয়া ছিল যে ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যের সমাধান করো। তো আমরা প্রত্যেকটি সমস্যা আপনাদেরকে বলেছি যে আমরা গাণিতিক বাক্যে যেটি সেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনার ছোটো সময়তে সুন্দরভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারে। আচ্ছা, তো যেহেতু আমরা দেখতে পেয়েছিলাম যে ঝুমার আছে 250 টাকা, তো গাণিতিক বাক্য হিসেবে আমরা সেটি দিয়ে 2 নম্বর দিয়ে আমরা 250 টাকা আমরা দিয়ে দিচ্ছি, এবং আমাদের যেটি বলা হয়েছিল যে তার বাবা তাকে আরও 150 টাকা দিলেন। তো যেহেতু আমাদের দিলেন সেটা আমরা এটি যোগ করে নিলাম 150 টাকা, এবং ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনল। তাহলে যেহেতু আমাদের 230 টাকা দিয়ে বই কিনল সেটি আমাদের বিয়োগ হয়ে যাবে, আমরা এখানে বিয়োগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটি গেল আমাদের গাণিতিক বাক্যের একটি প্রয়োগ। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো এখন আমরা যদি কথার অঙ্ক দিয়ে করতে চাই, সেই সমস্যাটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি সেটি একটু দেখে নিচ্ছি। ঝুমার আছে 250 টাকা, ঝুমার আছে 250 টাকা এটি দিয়ে দিলাম, এবং তার বাবা আরও দিলেন 150 টাকা, সেটিও দিয়ে দিলাম, এবং আমাদের যেহেতু এটি আমরা এখানে যোগ রেখেছি এখানেও আমরা যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা এটি যোগ করে নিই, 0 0 0 5 5 10 0 হাতে 1 2 1 3 3 1 4, 400 টাকা। আচ্ছা, এখন এখানে যে সমস্যাটির সমাধান করতে হবে সেটি হলো তার মোট হলো এটি একটি আমরা পেয়ে গেলাম 400 টাকা, এবং তারপরে যেটি বলা হয়েছে সেটি হলো ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে বই কিনল 230 টাকা, এটি বিয়োগ হবে, আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে 0 0 0, এখানে 0 দেখতে পাচ্ছি, এখানে 3 দেখতে পাচ্ছি, তার মানে এটি 10 ধরতে হবে, 10 থেকে 3 চলে গেলে 7, হাতে 1, এই একটি এখানে যদি আমরা কেটে নিই তাহলে 3 হয়ে যাবে, 3 থেকে 2 চলে গেলে 1, অর্থাৎ 170 টাকা। এখন আমরা এখানে যে কাজটি করবো সেটি হলো তার কাছে রইল, এখানে আমরা যেটি লিখব তার কাছে রইল এত টাকা। তো আমরা এটি দেখতে পেলাম, কথার অঙ্ক দিয়ে যদি আমরা সমস্যার সমাধান করতে চাই তাহলে আমরা এইভাবে লিখব। এখন গাণিতিক বাক্যে আমরা দেখতে পেলাম 250, 150 এবং 230, এটির আমরা প্রথমে যে অপশনটি পেয়েছি সেটি যোগ, পরেরটি হলো বিয়োগ। তাহলে আমরা একটু এখানে এই বিষয়টি আগে আমরা যোগ করে নেব। যোগ করে নিয়ে আমাদের পেলাম হলো 400, বিয়োগ পেয়েছিলাম 230, সেটি আমরা এখানে দিয়ে দিলাম, এবং আমাদের বিয়োগ হিসেবে আমরা পেয়েছিলাম 170 টাকা। তাহলে এটি আমাদের হয়ে গেল। এখন আমরা যে কাজটি করবো সেটি হলো অতএব তার কাছে 170 টাকা রইল। উত্তর হিসেবে আমরা যে কাজটি করবো সেটি হলো 170 টাকা। এর কথা হলো যে আমরা আপনাদেরকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম সেটি হলো 1 নম্বর এবং 2 নম্বরের যে সমস্যা সেটির সমাধান, এবং আমরা আমাদের ছোটো সময়ে যেভাবে সমাধান করতে পারি তার পুরো বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। এখন কথা হলো যে এর সাথে সাথে আমরা আরও যে সমস্যাগুলো রয়েছে আমাদের ছোটো সময়ে, যেমন আমরা 3 এবং 4 এবং 5 6 7 পর্যন্ত আমরা এখানে পেয়ে যাবো, এবং খুবই গভীর যে কথাঙ্কগুলো বা পরপর কয়েকটি অংশে বিভক্ত যে আমরা কাঠামোবদ্ধগুলো এর আগে পেয়েছিলাম, বিশেষ করে কয়েক বছর আগে তৃতীয় শ্রেণীতে যে কাঠামোবদ্ধ অঙ্কগুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের শেষের দিকে এসে পেয়েছি। এবং শুধু এই 70 পৃষ্ঠা নয়, আমাদের 71 পৃষ্ঠায় পরবর্তীতে আরও অন্যান্য অনেক সমস্যা যেগুলো আমাদের তৃতীয় শ্রেণীতে যেভাবে আমাদের ছোটো সন্ধ্যায় শেখাতে হয় সেই বিষয়গুলো কিন্তু এখন দ্বিতীয় শ্রেণীতে
অ্যাড করা হয়েছে, সেহেতু আমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে আমরা আমাদের ছোট সময়দেরকে এই বিষয়গুলো শেখানো দিতে পারি। এবং আমরা যেভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, দুটি সমস্যা, একটি হলো আমাদের এক নম্বরে গাণিতিক বাক্যের প্রয়োগ তার সঙ্গে কথার অঙ্ক দিয়ে, এবং দুই নম্বরে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো আমরা আমাদের ছোট সময়দের যদি আপনার ছোট সময়দের যদি এই গাণিতিক বাক্য দিয়ে তারা যদি বুঝতে পারে সরাসরি, আমরা এখানে দুই নম্বর দিয়ে গাণিতিক বাক্য দিয়ে এটি তারা লিখে যোগ এবং বিয়োগের যে বিষয় সেটি লিখে তারা এখানে অতএব তার কাছে 170 টাকা রইল, বা অতএব ঝুমার কাছে 170 টাকা রইল, বা এখানে ঝুমার কাছে 170 টাকা রইল কথাঙ্ক দিয়ে যদি করে থাকে কোনো সমস্যা নেই। বা এই অঙ্কটি যেটি আমরা গাণিতিক বাক্যে সরাসরি বলা হয়েছে সেটি ছাড়া আমরা যে কোনো সমস্যা গাণিতিক বাক্য দিয়েও করতে পারি, কথাঙ্ক দিয়েও করতে পারি। আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের প্রথমত যে গাণিতিক বাক্যে যেন তারা প্রয়োগ করতে পারে, এবং তারপরে তারা যেন কথাঙ্ক দিয়ে সমস্যার সমাধান করতে পারে। তাহলে কী হবে, তারা এখানে বুঝতে পারবে যে এই সমস্যাটি প্রথমত কী ছিল, যোগ না বিয়োগ বা বিয়োগ না যোগ, এই বিষয়টি যেন তারা সুন্দরভাবে প্রশ্নটি বুঝতে পারলেই তাহলে তারা কথাঙ্কগুলো সহজে করতে পারবে। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইয়ের 70 পৃষ্ঠা থেকে দুটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান। আমরা আশা করছি খুব শীঘ্রই অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, এবং আপনাদের ছোট সময়দের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই গুরুত্ব সহকারে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ, যাতে করে তারা সুন্দরভাবে দ্বিতীয় শ্রেণীতে এই বিষয়গুলো পেরে যায়। তো আজকে পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।